গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ জানাই সবাইকে। আজ পয়লা বৈশাখ, সেই জন্য আজ আমরা বেরিয়ে পড়েছি। তো লোকে মন্দিরে যায়, আমিও সেই মন্দিরেই যাচ্ছি। কোথায় যাচ্ছি বুঝছি, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগে। আর আমরা চারজনই যাচ্ছি। এই যে দেখুন আমার হাজব্যান্ড, এই যে রেডি হয়ে জ্যোস্তা পাঞ্জাবি পরে বসে আছে। এই যে আমার ছেলে প্যান্ট শার্ট পরে নিয়েছে, আমার কন্যা রত্ন এই যে বেরিয়ে পড়েছে। তো চলুন যাই, ঘুরে আসি, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটা। এখন বাজে সকাল 5:30। সকাল সকাল কি সুন্দর পাখি ডাকছে। আমরা গাড়িতে বসে পড়েছি, তো চলুন যাই। কোথায় যাচ্ছি বলুন তো? আমাদের আশ্রমে গুরু বাবাকে প্রণাম করতে। গুরু বাবা তো ভগবান আমাদের কাছে, সেই ভগবানকে প্রণাম করতে যাচ্ছি। দেখুন কীরকম কুয়াশা ভর্তি, শুধু রাস্তাটাই দেখা যাচ্ছে, কোনো গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা কোলাঘাট পৌঁছে গেছি, কোলাঘাট ব্রিজ পেরিয়ে চলে এসেছি। তো এখন সবাই টিফিন টিফিন করছে, আমি কিন্তু নামবো না। আমি আমার মুড়ি নিয়ে এসেছি টিফিনে, এই যে মুড়ি চানাচ্ছি, মুড়ি খাবো। এখন যাওয়ার সময় না কিছু খেতে ইচ্ছা করে না, এই জন্য আমি সব দিনই কলকাতা এলে মুড়ি টিফিনে নিয়ে আসি, মুড়ি খাই। আমরা হাওড়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন এই যে দেখুন গঙ্গা নদীর উপর দিয়ে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। এই যে পয়লা বৈশাখে দেখুন কি সুন্দর শোভাযাত্রা। আমরা এখানে 20 মিনিট জ্যামে দাঁড়িয়ে আছি। তো ভীষণ খুব সুন্দর অনুষ্ঠান হলো, কি সুন্দর রাস্তার উপরে নাচ গান বিভিন্ন রকম অনুষ্ঠান করলো, খুব ভালো লাগলো। আমরা আশ্রমে পৌঁছে গেছি, এখন ভেতরে যাই, চলুন। আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি, বাবাকে প্রণাম হয়ে গেছে আর প্রসাদ খাওয়াও হয়ে গেছে, চলুন। এখন আমরা একটা শপিং মলে এলাম ভিসানে, কিছু কেনাকাটা করব। তো চলুন যাই, দেখি কী কেনাকাটা করা যায়, প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনব। এই যে কিনছি আমরা, এখন আমরা শপিং করে বেরিয়ে যাচ্ছি, যা কেনাকাটা করছি গাড়িতে ঢুকে নিচ্ছি। এখন যাচ্ছি গঙ্গার ঘাটে, গঙ্গার জল নিতে হবে, তো চলুন গঙ্গাতে যাই। আমাদের জল নেওয়া হয়ে গেল, তো এবার চলুন বাড়ি যাই। এখন আমরা একটু রাস্তায় যেতে যেতে কোলাঘাটে একটা ধাওয়াতে নামলাম, টিপি টিপি। এই যে দেখুন সেই মানে বটগাছের ছাউনি দেওয়া, পুরো ছাদের মতন ছাউনি দেওয়া, কি সুন্দর একটা পরিবেশ। এইখানে প্রতিবার এসে আমরা যাওয়ার সময় টিফিন করি, একটু মশলা মুড়ি খাই, মশলা মুড়িটা খুব টেস্ট। এখন চা টা খেয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি, চলুন। তো আমরা বাড়ি ফিরে এলাম এই, আর সারাদিন খুব আনন্দ করলাম। মন্দিরে আমি বলেছিলাম না, মন্দিরে যাবো, এই যে মন্দির, আমার গুরু বাবার আশ্রমে গেছিলাম, আমাদের আশ্রম, বাবা প্রণাম করলাম, দিয়ে ঘোরাঘুরি করে চলে এলাম। খুবই ভালো লাগলো, পয়লা বৈশাখটা বেশ দারুণ কাটলো। সারা বছর আমরা ঘুরতে থাকবো, যেহেতু পয়লা বৈশাখ ঘোরাঘুরি করে চলে এলাম, সারা বছর ঘুরতে থাকবো। তো বন্ধুরা সবাই এরকম ঘোরাঘুরি করুন, মজা করুন, আনন্দ করুন সারা বছর। আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।